গাইজ, সবাইকে গুড মর্নিং। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর সবাইকে হ্যাপি দিওয়ালি। দুর্গাপূজাও চলে গিয়েছে, এখন কালী পূজাও চলে এসেছে। তো অনেক দিন হয়ে গেল আমি বড় ব্লগ আপলোডই করিনি, যদিও আমি মিনি ব্লগ বানিয়েছি তোমাদের জন্য, সেগুলো আমি আপলোড করেছি। তো ভাবলাম আজকে একটা বড় ব্লগ বানানো যাক। তো এইগুলো হচ্ছে আমার দিওয়ালির প্রদীপ। তো এগুলিকে আমাকে এখন রেডি করতে হবে। তো কিছু গত বছরের ছিল, আর এই বছর আমি কিছুটা নিয়েছি, নতুন কিনেছি। তো প্রথমে ভাবলাম আমি সুতোগুলিকে প্রদীপে দিয়ে দিই, কিন্তু সেগুলি বসছিল না। তো মা বলল আগে সুতোগুলিকে তেলে ভিজিয়ে নেওয়ার জন্য, তো প্রদীপে এমনিতেই বসে যাবে। তো মার কথা অনুযায়ী আমি সেই রকমই কাজ করলাম, আর আমার সুতোগুলিও প্রদীপে বসে গেল। তো তারপর আমার এই যে গাছের লাইটিংটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল, আর এই যে আমার পুরো ঘরের লাইটিং এখনও জ্বালাইনি, আমি রাত্রেবেলা জ্বালাবো। আর এটা হচ্ছে আমাদের চৌদ্দ পুরুষের বাতি, যেটা আমরা নদীতে ছাড়বো। তো এটা আমরা প্রত্যেক বছরই ছাড়ি, তো আমার বাবা নিয়ে ছাড়ে, তো এই বছরে সেই রকমই ছাড়া হলো। আর এই যে আমার দেখতেই পাচ্ছ তোমরা, আমার পুরো বাড়ির লাইটিং ভীষণ সুন্দর হয়েছে, কি বলবো, বলার মতন নয়। তবে আমার গাছের লাইটিংটা করতে একটু কষ্ট হয়েছিল, কারণ আমার কেন জানি জল ছিল না, তো তার মধ্যে আমার দুটো লাইটও নষ্ট হয়ে গিয়েছিল। তবে ভীষণ সুন্দর লাগছিল যেটাই জ্বলেছিল। তো তার মধ্যে আমি আমার বোন মিলে বাজি ফুটাচ্ছিলাম, তবে আমি কিছু ফুটাতে পারি না, আমি শুধু তারাবাতি জ্বালিয়েছিলাম, কারণ আমার ভীষণ ভয় করে জ্বালাতে। তো আমি শুধু তারাবাতি জ্বালাই, প্রত্যেক বছর আমার জন্য তারাবাতিই আনা হয়, আর কিছু না। তার মধ্যেও আমার ভয় করে প্রচণ্ড, যদি গাতে পড়ে যায় আমার এরকমই মনে হয়, জানি না কেন। তো তারপর আমি আমার বোন মিলে গেলাম মন্দিরে। তো এটা আমাদের গ্রামেরই মন্দির, তো সেখানে প্রত্যেক বছরই কালী পুজো হয়। তো আসলে মন্দিরটাই কালীমায়ের মন্দির, তো সেখানে একদিন নাগাদ কীর্তন হয়। তো তার আগের দিন অধিবাস হয়, যেটাকে আমরা অধিবাস বলি, অন্যরা কী বলে আমি জানি না। তো আমরা গেলাম ঠাকুরের ভোগ নিয়ে, কারণ পুজো হবে রাত্রে দুটোয়। তো আমরা ততক্ষণ আমরা মন্দিরে থাকব না, আমরা বাড়িতে চলে আসব। তো আমরা রাত্রিবেলাতে ভোগ নিয়ে চলে যাই, যেটা আমরা প্রত্যেক বছরই দিই, শুধু এই বছর না। তো আমরা নিয়ে গেলাম, তো সেখানে কিছু সময় বসবো, বসে বাড়িতে চলে আসব, কারণ এত সময় থাকা সম্ভব হবে না। তো ভাবলাম কিছু সময় বসা যাক, কারণ প্রত্যেক বছরই আমরা অধিবাসের সময় দেখে আসি। তো এই যে অধিবাস দেখতে দেখতে শুরু হয়ে গিয়েছে, তো এখন কিছু সময় বসবো। আর এই যে আমি বাড়ি থেকে টিপ দিয়ে এসেছিলাম, এসে থেকে পড়ে গিয়েছে। তো এখন কিছু সময় বসার পর এখন আমরা বাড়িতে চলে যাব। তো সবাইকে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।